গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ। হাবিজাবি ফেক নিউজ নয়, সঠিক খবর পড়ুন এবং থাকুন আপডেটেড। ভিডিও ডেসক্রিপশনে অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া রয়েছে। আর চমক তো আছে, বিজেপি মানে এখন চমক। আর দিল্লিতে মোদিজি উন্নয়নে চমক দিচ্ছেন, আমরা এখানে সংগঠনে চমক দিচ্ছি। যত নির্বাচন এগিয়ে আসবে আরও চমক বাড়বে। আর স্বাভাবিক আছে, এটা বাংলায় পরিবর্তন হতে যাচ্ছে। সাধারণ মানুষ, অন্যান্য পার্টির লোক তারা বিজেপিতে আসতে চাইছেন, আমরা দরজা খুলে রেখেছি। এর আগেরবার যখন অমিত শাহ এসেছিলেন তখন অনেকে জয়েন করেছিলেন দেখেছিলাম, এবারে কারা জয়েন করছেন কেমন? সে লিস্ট তো এখনও আমাদের কাছে আসেনি, কিন্তু আমার মনে হয় লিস্ট ভারীই হবে। এই লিস্ট একটা লিস্ট কিন্তু ঘুরছে চারদিকে, 20-21 জনের একটা লিস্ট, অনেকগুলো এরকম লিস্ট ঘুরছে। আর কোনটা হিট হবে এখন বোঝা যাচ্ছে না। আর অমিত শাহ মানেই চমক। বলছি, সৌমিত্র খাঁ যে কুকথা বলছেন, আপনি রাজ্য সভাপতি হিসেবে কী বলবেন? কুকথা কী বলেছেন উনি? যে যেমনটা বলেছেন সায়নীকে নিয়ে, যে দেখুন যে ধরনের লোক তাদের সঙ্গে লোক সেরকম কথা বলে, আমার মনে হয় সব তরফ থেকে সাবধান থাকা উচিত, যাতে এত নিচে না নামে আমাদের কথাবার্তা সংস্কৃতি। এটা সবার দায়িত্ব আছে, আমরাও নিশ্চয়ই আমাদের লোকেদের বলবো যে এই ব্যাপারে তারা যেন না জড়ায়। ঠিক আছে, আমরা কেউ ডাক্তার নই, মুখ্যমন্ত্রীরও ডাক্তার নেই, গিয়ে ছবি তোলার কোনো মানে হয় না। এই সময় এই ধরনের অসুখ হলে প্রত্যেকটি ব্যক্তির সুস্থতা চাই আর তার রেস্ট চাই, সেটা ছবি তোলার জায়গা নয়। সবাই চলে যান, নেতারা ছবি তুলতে, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমিও চাই না আমার পার্টির লোক গিয়ে ভিড় করুক। আর বাড়ির লোকের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন, ডাক্তারের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন, কেমন আছেন না আছেন। আর প্রত্যেক দিন ওখানে গিয়ে ছবি দেখা, ছবি তোলা কোনো মানেই হয় না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বাকিরা ডাক্তাররা দেখবেন। হুইপ জারি করে বিধায়কদের আসতে বলা হয়েছে, যে অসুস্থতাও শোনা হবে না, এর মধ্যে কি কোনো উনি পরীক্ষা করতে চাইছেন কজন ওনার সঙ্গে আছে আর কজন নাই? আমার মনে হয় সে পরীক্ষা ফেল করবেন উনি। দাদা, ইদানিংকালে শহরে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন মিছিল, কেউ চাকরির দাবিতে, কেউ বা সমবেতনের দাবিতে, আবার কে এই বেতনের দাবি করতে গিয়ে বিধানসভার গেট টপকে উঠে পড়ছে, কি বলবেন এটাকে? দেখুন, মুখ্যমন্ত্রী হওয়ার আগের থেকে বহু প্রতিশ্রুতি দিয়েছেন, 2016 সালেও জেতার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, এখনও দিচ্ছেন, কোনো প্রতিশ্রুতি উনি পালন করেন না। মানুষ ওনাকে বিশ্বাস করে, ভরসা করে, ওনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, সবাই এখন হতাশ। এখন উনি নতুন নতুন আবার প্রতিশ্রুতি দিচ্ছেন, লোক রাস্তায় নেমেছে মনে করে দিচ্ছে ওনাকে যে উনি কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই জন্য স্বাভাবিকভাবে মানুষের সীমা, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তাই রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। আর এটা মনে হয় মমতা ব্যানার্জি বা তার সরকারের পক্ষে মোটেই ভালো নয়। আপনারা যদি সরকারে আসেন তাহলে এদের জন্য কিছু মেসেজ দেবেন? নিশ্চয়ই মেসেজ তো দেবোই, সবার জন্য আমরা সুবিচারের চেষ্টা করব। আর অন্যান্য জায়গায় দেখুন, ত্রিপুরার মধ্যে ছোটো রাজ্যে ক্ষমতায় এসে আমাদের সরকার সপ্তম পে কমিশন চালু করে দিয়েছে, এখানে ষষ্ঠ ঘোষণা করলো কিন্তু লোকে সুবিধা পাচ্ছে না, সমস্যাটা কোথায় এটা বোঝার দরকার আছে। উনি যদি কেন্দ্রীয় সরকারের সমস্ত বিরোধিতা করবেন, কেন্দ্রের প্রকল্পের বিরোধিতা করবেন, তাহলে কাজ কী করে হবে? তার পরিণাম হচ্ছে রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন, এবার নিজে ডুববেন।